31st অনুমোদের সাপেক্ষে ক্লাব, হোটেল ও রেস্তোরাঁয় অনুষ্ঠান করা যাবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এই জন্য নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 31st উপলক্ষে রাজধানীতে 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, 31 ডিসেম্বর রাত 8টার পর থেকে ভোর 5টা পর্যন্ত রাজধানীর আবাসিক হোটেল ও রেস্তোরাঁয় লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না, হাতির ঝিল এলাকায় গাড়ি নিয়ে অবস্থান করা যাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6টার পর থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে। এছাড়া গুলশান বনানী বাড়িধারা এলাকার বাসিন্দাদের রাত 8টার পর থেকে নিজ নিজ এলাকায় অবস্থান করার আহ্বান জানান তিনি। ঘরের ভিতরে, অনুমতি সাপেক্ষে ক্লাবের ভিতরে, হোটেল রেস্তোরাঁর ভিতরে যারা এই ধরনের অনুষ্ঠান করবেন সেখানে কোনো বাধা নেই। প্রত্যেকটি ফাইভ স্টার হোটেল ক্লাবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। থাকবে আমাদের চেকপোস্ট ব্যবস্থা, থাকবে তল্লাশি ব্যবস্থা, এবং তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করেই এই অনুষ্ঠানগুলো করার অনুমতি দেওয়া হবে।